সবকিছু রেডি, বিজনেসে শুধু টাকার জন্য নামতে পারছিলাম। মিলি যতদিন পেতেছিল ততদিন কি ওই জমি নিয়ে আমি কোনো কথা বলেছি? বলি, এখন দরকার তাই বলছি। মা, সাইন করে দাও। এই জমি মিলির ছিল, মিলিরই থাকবে, আর কারো হবে না। কেউ ওটা বিক্রিও করতে পারবে না। ওখানে স্কুল হবে, মিলির নামে স্কুল হবে। স্কুল? না না না, ঠিক আছে, আমি কথা বলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মালিকের সঙ্গে কথা বলে নিয়েছি, এভরিথিং ইজ ফাইন, কোনো চিন্তার কিছু নেই। হ্যাঁ, এই তো আমার সামনে আছে সন্ধ্যার মিটিংটা, তাহলে ফিক্স থাকছে, তাই তো? কখন? 7:30। ওকে, আমরা যাচ্ছি না, তুই মিটিংটা ক্যান্সেল কর। না না না, ওটা অন্য প্রসঙ্গে, আমি আপনাকে কিছুক্ষণ পর কল করছি, রাখছি, বাই। ব্যাপারটা কি হলো আমার? হ্যাঁ, এত ভালো রেট তোকে অন্য কেউ দেবে? এখন আমি বিজনেস করবো না, সুতরাং এই আলোচনা বাদ। মা, তুই ভালো আছো? বাগানের পেয়ারা, তুই তো পছন্দ করো, এর লেগে ভাবতেছিলাম যে ঢাকা যখন যাবো তো তোর লেগে লইয়াই। তুই তো খুব পছন্দ করো, কিন্তু এই ঢাকায় তোকে বাসা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, এত যানজট। চা খাবে? চা না, থাক। ঢাকায় কোনো কাজে এসেছিলে? হয়, ওই আর কি। তুই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমাদেরকে ছেড়ে আসার পর থেকে খুব ভালো আছি। ভেবেছিলাম জীবনে তোমাদের সাথে দেখা হবে, আজকে তোমাকে দেখে চোখে পানি এসে গেল। দেখা হয়ে গেছে ঠিকই, কিন্তু জীবনে তোমাদেরকে না দেখার যে প্রতিজ্ঞা করেছিলাম তা থেকে সরে আসিনি। আচ্ছা, এটা কোনো কথা হলো? বিজনেসে সবকিছু রেডি করে ফেললাম, এমনকি ট্রেড লাইসেন্সটা পর্যন্ত করা হয়ে গেছে, আর তুই এখন বলছিস সবকিছু হয়ে গেলেই তো চলবে না। ব্যবসার জন্য দরকার মূলধন, আর সেটাই তো নেই। যেখান থেকে মূলধনটা আসবে ভেবেছিলাম সেখানে নাকি এখন স্কুল হবে। স্কুল? হ্যাঁ, স্বামীর মাথায় ভূত চেপেছে, স্কুল বানাবে মিলির নাম। আরে বাবা, মিলিকে আমরা সবাই ভালোবাসি, তাই বলে তারপরে ওই জায়গায় স্কুল বানিয়ে মানে টাকা পয়সা পানিতে ঢালার কোনো মানে আছে? আশ্চর্য, স্বামী ভাবি বললো আর তোরা সবাই তা মেনে নিলি? স্বামীকে তুই চিনিস না? ও যেহেতু একবার বলেছে স্কুল করবে, ও স্কুল করেই ছাড়বে, কারো বাধায় সে মানবে না। তাহলে এখন কি করবি? কি আর করবো, হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা ছাড়া কি আর কোনো উপায় আছে? তোদের মতো মানুষদের না জীবনে কিচ্ছু হবে না, পান থেকে চুল খসলেই মাথায় আকাশ ভেঙে পড়ে। শোন, জীবনে তারাই উন্নতি করতে পারে যারা সুযোগ কাজে লাগাতে পারে, আর তারাই সুযোগ কাজে লাগাতে পারে যারা সুযোগটা তৈরি করতে জানে। তুই তুই তো সারা জীবন এরকমই থেকে যাবি, কারণ তুই জানিস না বড় হতে গেলে কি কি করতে হয়। মুই যাইতে আসি, মুই তাহলে আজকে আসি।
আসসালাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আস, এখনই চলে যাবে? হয় আইসলাম একটা কাম, তো কামটা উইয়ে গেছে, তো ভাবলাম যে এখন যাই। আর কখনো এসো না, আমি যেমন ভেবেছি তুমিও তেমন ভেবে নিও, ভেবে নিও তোমার মন মারা গেছে। তোর সাহায্য লাগবে, বুঝতেই পারছিস। আরে এতে সাহায্যের কি আছে? তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস, আর আমি তোর সাথে থাকবো না তাই হয় নাকি? শোন, দু একদিনের মধ্যেই আমি শিক্ষা মন্ত্রণালয়ে দরখাস্ত করবো, এর মাঝে তুই অন্য ঝামেলাগুলো সেরে নে। অনেক বড় কাজ কিন্তু, আর টাকা পয়সাও যে কম খরচ হবে তা কিন্তু না। বড় কাজ বলেই তো সোজা হতে পারলাম, এই কাজটার জন্যই হয়তো আমি বেঁচে আছি। এ ধরনের কথা বলিস না তো, এটা তো কেবল শুরু, তোকে অনেক বছর বেঁচে থেকে অনেক কিছু করতে হবে, আর আমি জানি তুই পারবি। প্রথমে একটু একটু করেই শুরু করব, নিজের যা কিছু আছে তাই দিয়ে। তুই শুধু আমাকে একটু অনুমতিটা জোগাড় করে দে। নামটাম কিছু ভেবেছিস? নাম আসলে হুট করে তো সব হয়ে গেল, স্কুলের নাম কি দিব এখনো তো ঠিক করিনি। মিলি শিশু নিকেতন, মা এখনই নামটা দিলেন, মিলি শিশু নিকেতন। বাহ, ভালো তো, তাহলে এখন রাখি। তুই কোনো চিন্তা করিস না, টেকনিক্যাল পার্টটা আমি সামলে নেব। জানি, ওকে বাই। বাই। এদিকে আয় মা। অনেকদিন থেকেই এমন শ্যাম্মীকে আমি দেখতে চাইছিলাম, আজ আমার সে চাওয়া পূরণ হলো। এগিয়ে যা মা, নতুন করে আবার সব শুরু কর। তবে পুরনোকে ভুলিস না মা, পুরনোকেও নতুনের সঙ্গে রাঙিয়ে দিয়ে। চাচা, আপনার কিন্তু কাজ বাড়লো, মিলির স্কুলে কিন্তু আপনাকে অনেক কাজ করতে হবে। উপরে টিনের চাল হবে, পাশে বাঁশের বেড়া, দুইটা রুম করব, অনেক আড়ম্বর হবে না, ছিমছাম কিন্তু সুন্দর, আমাদের মিলির মতো। পারবেন না চাচা? কিসে কখনো তুলবো, আমাকে মিলিমার নামে স্কুল করব, তুমি দেখো দেখো আমি কিরকম কাজ করি, তোমরা সবাই তাক লেগে যাবে ইনশাল্লাহ। বাবা, আজ একেবারে ভর দুপুরেই তুমি, ব্যাপার কি? শুনুন, এরকম বদ্ধ জায়গায় সিগারেটের ধোঁয়া নেওয়া যায় না। তোমার হাজবেন্ড একটা গাধা। নতুন কিছু বলো। নতুন কিছু হলো, তোমার হাজবেন্ডের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও গেছে নাকি? আমাকে কি এখানে তুমি বকা দেওয়ার জন্য রেখেছো? আহা, প্রতিবারের মধ্যে। আচ্ছা বউ শোনো না, আমার কিন্তু পার্টির সঙ্গে কথা বলা হয়ে গেছে,
এই সময় যদি তোমার ওই জায়গাটা বিক্রি করতে না পারো তাহলে বাজারে কিন্তু তোমার প্রেস্টিজ থাকবে না। তুমি আজ তোমার প্রেস্টিজ নেই, এদিকে যদি আমরা বিজনেসটা শুরু করতে না পারি তাহলে কি হবে বুঝতে পারছো? তোমার কি হবে সেটা জানি, বাট ইমরানের কি হবে তা জানি। কি হবে আমার? ও ভালো কথা, তোমার জন্য একটা গিফট আছে। সেদিন একটা জুয়েলারি শপে গিয়েছিলাম, নেকলেসটা তোমার জন্য এনেছি, ডায়মন্ডের। কেমন? বন্ধুর অবর্তমানে বন্ধু পত্নীকে ডায়মন্ডের নেকলেস, এখন নিশ্চয়ই বলবে যেন এটা বন্ধুকে না বলি। না না, সে বিষয়ে আমি নিশ্চিত যে আমার বন্ধুর বউ এ ব্যাপারটা খুব সিনসিয়ার। কি হলো? গয়না আমাকে কখনো টানেনি রইস, এগুলো আমার কাছে সবসময় মেয়েদের বন্দি করে রাখার কৌশল মনে হয়। তাই নাকি? তাহলে কি টানে তোমাকে? গতি। গতি তোকে আমি মুছে যেতে দেব না। তুমি যদি আমার না হও তাহলে কি এই গাড়িটা তোমার হবে? এটা তো একটা দৌড় প্রতিযোগিতা রইস, যে প্রথম হবে ট্রফি তার। দুর্দান্ত, বরাবরের মতোই তোমার পছন্দ দুর্দান্ত। আমি জানি। এক মিনিট, এক্সকিউজ মি, এই গাড়িটার পার্টিকুলার্স বলুন। স্যার আপনার এই গাড়িটা পছন্দ হয়েছে না? হ্যাঁ। ম্যাডাম মনে হয় এর আগেও আসছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই গাড়িটাই তো দেখছিলেন সেদিন, বোধহয় অন্য চার ছিল সেদিন, যে ছিল তার এই গাড়ি কেনার সামর্থ্য ছিল না। ও আজকে তাহলে গাড়িটা কিনছেন ম্যাডাম? হ্যাঁ। এক্সকিউজ মি স্যার, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। এটা সময় মতো পেয়ে যাবে। তবে তুমি যদি আমার না হও তাহলে কি এই গাড়িটা তোমার হবে? এটা তো একটা দৌড় প্রতিযোগিতা রইস, যে প্রথম হবে ট্রফি তার।
বলেছিলাম না এই গাড়িটাই একদিন আমার হবে। যে বিজনেসের বুদ্ধি আমি তোমার মাথায় দিলাম আর তুমি কি করলে? আমাকে না জানিয়ে ফট করে বিজনেস না করার সিদ্ধান্তটা নিলে। তোমার জন্য আর কি করব? এই বিজনেস করার জন্য কি আমি চুরি করব? টাকা দিও না। এত টাকা? যাক, আপনি তাহলে আসেন। কি ব্যাপার সালাউদ্দিন ভাই, আপনাকে এরকম লাগছে কেন? আর বলবেন না ভাই, একটা সমস্যা হচ্ছে। আমার ছোট ছেলেটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, রংপুর মেডিকেলে ভর্তি হয়েছে। কি সর্বনাশের কথা, কি বলছেন আপনি? তো আপনি এখনো অফিসে কেন, বেরিয়ে যাচ্ছেন না কেন? রংপুর যেতে তো প্রায় 16-17 ঘন্টা সময় লাগবে, যান বেরিয়ে যান। সে তো লাগবেই, কিন্তু আর একটা বিপদও আছে। আমাদের নতুন পার্টিকে কাল সকাল 9টার ভিতরে কিছু ক্যাশ ডেলিভারি করতে হবে। বুঝতে তো পারছেন এসব লেনদেন ওরা চেকে করে না। আপনি যদি ক্যাশটা একটু পুষিয়ে দিতেন, মানে বিশ্বস্ত লোক আপনি ছাড়া তো আর কেউ নেই। আহাত, আপনি তো দুশ্চিন্তা করছেন কেন? আপনি টাকাটা আমাকে দিন, আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, যান ভাই। 30 লাখ টাকা আছে, সাবধান কিন্তু। আপনি এখন চিন্তা করবেন না, যান তো, দেন বিজনেসটা, দেন। তাহলে গেলাম আমি ভাই। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, কালকে আমি জায়গা মতো পৌঁছে দেবো, যান। একদিন তুমি সারা পৃথিবীটাকে তোমার হাতের মধ্যে নিয়ে নেবে, আমি জানি। কি ব্যাপার, তুমি কি বাইরে কোথাও গিয়েছিলে নাকি? কেন, বাইরে গেলে কি তোমাকে জানিয়ে যেতে হবে? তুমি কি সবকিছু আমাকে জানিয়ে করো? আমি আবার? তুমি কি আমাকে জানিয়ে তোমার বিজনেস না করার সিদ্ধান্তটা নিয়েছিলে? তুমি কি আমাকে জানিয়ে রইসকে বলেছো যে পার্টিতে চলে যেতে? কই, জানাওনি তো। এসব কথা তোমাকে কে বলেছে? রইস না। কে বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বিজনেসটা করছো না। যে বিজনেসের বুদ্ধি আমি তোমার মাথায় দিলাম আর তুমি কি করলে? আমাকে না জানিয়ে ফট করে বিজনেস না করার সিদ্ধান্তটা নিলে। তো কি করব আমি, আর কি করব আমি? টাকা লাগবে না, টাকা কোথায় পাবো? তোমার জন্য আর কি করব? এই বিজনেস করার জন্য কি আমি চুরি করব? টাকা দিও না। ধরো এই সব টাকাগুলো আজকেই তোমার কাছ থেকে হারিয়ে যায়। গত সপ্তাহে আমাদের অফিস থেকে একটা ল্যাপটপ মিসিং হয়েছে। এবার ভাবো, এতগুলো টাকা, আমার তো নুন আনতে পান্তা পুরোয়। টাকাগুলো হারালে আমার কি অবস্থা হবে ভেবে দেখো। কি হলো? টাকাটা যদি অফিস থেকে চুরি হয়,